ভাই আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ আজারুল ইসলাম বাবলু। আপনি এই মৎস্য চাষের সাথে জড়িত হলেন কেন? আমার এলাকার এই বিলমাল শুটকি বিল, এখানে আমাদের ল্যান্ড প্রপার্টি আছে, হ্যাঁ আমরা স্থানীয়, এখানে মৎস্যজীবীরা যারা স্থানীয় মৎস্যজীবী আছে তারা সহযোগিতা চাইছে, এই জন্য আমরা তার সঙ্গে সম্পৃক্ত হয়েছি। আগের তুলনায় এখন মাছ কেমন আছে? আগের তুলনায় আপনার মাছ এখানে ভালো আছে। তো কিভাবে মাছ হয় এখানে? মাছ হয় এখানে, আগে এরকম প্রসেস ছিল না, বিগত দিনে আপনার এখানে পরিকল্পিতভাবে বা ওয়াল ফিশ বা থানা ফিশারির মাধ্যমে মাছ ছাড়া হতো না, এখানে প্রাকৃতিকভাবে যে মাছ আসতো ওটাই মৎস্যজীবীরা মারে খেত, এতে তাদের সাধারণভাবে জীবনযাপন চলতো না। তারপরে যখন ওয়াল ফিশের মাধ্যমে একটা পরিকল্পিতভাবে মৎস্য উৎপাদনের যখন প্রকল্প হাতে নিয়েছে, এখানে ফিশারি ডিপার্টমেন্ট সহ এখানে স্থানীয় যারা মৎস্যজীবী আছে তাদের সমন্বয়ে একটা সমিতির মাধ্যমে যখন এখানে এই প্রকল্প চালু হয়েছে, এখানে সার্বিকভাবে আমরা সহযোগিতা করি, এই জন্য এখানে সুষ্ঠুভাবে এখানে মৎস্য উৎপাদন হচ্ছে এবং ব্যাপক উৎপাদনের ফলে মৎস্যজীবীরা সুন্দরভাবে জীবনযাপন করছে। এর সাথে আর কারা কারা জড়িত আছে? এর সাথে স্থানীয় মৎস্যজীবী যারা, তারা সবাই সম্পৃক্ত নয়, এখানে এলাকায় মৎস্যজীবী আছে অনেকেই, তার মধ্যে যারা সমিতির অন্তর্ভুক্ত তারাই মোটামুটি আছে, আর আমরা যারা জমির মালিক আছি তারা সার্বিকভাবে সহযোগিতা করছি। আর কেউ যাদের জমি জমা নাই তারা? যাদের জমি জমা নাই তারা, তারা ছোটোখাটো, তারা যেন ছোটোখাটো এই যে খুলশন আছে তারাও ক্ষুদ্র মাছ এখানে ধরে খায়, তার জন্য কোনো সমস্যা হয় না, এখানে সম্মিলিতভাবেই মহামিলেই কিন্তু মৎস্য চাষ হচ্ছে। আচ্ছা, আপনাকে অনেক ধন্যবাদ। আমার নাম মোহাম্মদ জাকির আলী। আপনি কি করেন? আমি কৃষি সমস্যার, তারপরে আপনার বিলি মাছ টাছ ধরার কাজ, পলিটলি দিয়ে খোলসন জাল দিয়ে, হ্যাঁ আপনার ধরে আপনার পরিবারের জীবিকা নির্বাহ করি। না ছোটবেলা তো ধরেন মাছ ধরি, ছোটবেলা মাছ ধরি, ছোটবেলা ওই মানুষের কামটাম করে খাইছি, এখন এসে মাছ ধরা ইদানিং। কি করেছেন মাছ ধরে? মাছ ধরে বাজারে বিক্রি করেছি, করার পর আমার জীবিকা নির্বাহ করেছি পলয় খোলসন। আগের দিন পথ খুব খারাপ যেত আমার, এখন কেমন? এখন খুব ভালো যাচ্ছে। কেউ খোলসন দিয়ে মাছ ধরতে আপনি কেউ বাধা? না আমাকে কেউ বাধা দেয়, ছোটো মাছ ধরি আমি, খুরসা মাছ। তো এখন আমার ধরেন যে এই এসব গুলেন করে আমার ধরলেন বাড়ি করলাম, দুটো মেয়েকে বিয়ে দিলাম, তারপরে ল্যাপটিন করলাম, বাড়ি করলাম, এগুলো সব করলাম, এই খুরসা মাছ আমার নাম শ্রীমতী আরতি রানী। নাম মেলান্দি। আপনি এখানে আগে কিরকম ছিল? আমাদের এখানকার অবস্থা আগে খুবই খারাপ ছিল, যেমন ল্যাট্রিন ছিল না, পায়খানা ছিল না, মানুষ একবেলা না খেয়ে হেঁটে থাকতো, কিন্তু তার তুলনায় এখন অনেক পরিবর্তন হয়ে গেছে, আমরা এখন দুমুঠ খেয়ে পরে বাঁচতে পারছি আর কি। এখন কেমন উন্নতি হয়েছে? এখন আগেকার থেকে আমরা অনেক ভালো আছি, ছেলে মেয়ে স্কুলে যেতে পারছে, লেখাপড়া করাতে পারছি, আবার হয়তো বিভিন্ন গ্রামে ওই উন্নয়নমূলক কাজকর্ম হচ্ছে, তাদের মাধ্যমে আমরা অনেক উপকৃত হচ্ছি, যেমন মাছ চাষ হচ্ছে, তারপরে গরু পালন হচ্ছে বিভিন্ন সংস্থা থেকে,
এর মাধ্যমে আমরা প্রচুর উপকার উপকৃত হয়েছি, আগের মতন আর নাই। গ্রামে কি কি উন্নতি হয়েছে? যেমন আগে পায়খানা ছিল না, মানুষের কাঁচা ঘর ছিল, খড়ের ঘর ছিল, হয়তো তারা এখন দেওয়াল ঘর, পাকা ঘর তৈরি হয়েছে। তারপরে রাস্তাঘাট এগুলোর উন্নয়ন হয়েছে। হয়তো কাদা ছিল, সেগুলো ধরেন যে এখন আর কাদা খুঁজে আমাদেরকে বাইরে যেতে হয় না। বিভিন্ন দিক দিয়ে উন্নতি হয়েছে। এখন কেমন আছেন? বর্তমানে আমরা খুবই ভালো আছি, আমিও ভালো আছি। আমি সেলাই মেশিনের কাজ করি, আমার স্বামী হয়তো মাঝে মধ্যে মাছের ব্যবসা করে। বিভিন্ন দিক থেকে ইনকাম ভালো হয়, এখন আমরা ভালো আছি। গ্রামের সবাই এখন আমরা ভালো আছি। আমার সাথে